নমস্কার বন্ধুগণ, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আলোচনা করব ওটিটি প্ল্যাটফর্ম। তো গত 2-3 বছরে ওটিটি প্ল্যাটফর্ম আমাদের দেশে বিশাল জনপ্রিয়তা লাভ করেছে। এর মধ্যে সব থেকে বড় প্ল্যাটফর্মগুলি হল নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম আর ডিজনি প্লাস হটস্টার। এছাড়াও অনেক প্ল্যাটফর্ম আছে, এই তিনটে মেজর। তো আজকের ভিডিওটা হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওর টপ 10 বেস্ট ইন্ডিয়ান ওয়েব সিরিজ নিয়ে। কারণ অ্যামাজন প্রাইম ভিডিওটা প্রথম বানাচ্ছি কারণ ইন্ডিয়াতে সব থেকে বেশি ভালো কাজ অ্যামাজন প্রাইম ভিডিও করছে এখন, নেটফ্লিক্স আর হটস্টারের থেকেও বেশি ভালো। তো আজকের ভিডিওতে আমার পছন্দের টপ 10 ইন্ডিয়ান ওয়েব সিরিজ অ্যামাজন প্রাইম ভিডিও নিয়ে আলোচনা করব। এটা সাবজেক্টিভ, আপনার পছন্দ নাও হতে পারে, আবার আমার সাথে আপনার পছন্দ মিলতেও পারে। ঠিক আছে, তো শুরু করা যাক। 10 নম্বরে থাকবে ইনসাইড এজ। ইনসাইড এজ অ্যামাজন প্রাইম ভিডিওর একদম প্রথম দিককার ওয়েব সিরিজগুলোর মধ্যে একটা, যার প্রথম সিজন বেরিয়েছিল 2017 সালে এবং সেকেন্ড সিজন বেরিয়েছিল 2019 সালে। ইনসাইড এজে আছে বিবেক ওবরয়, রিচা চাড্ডা, আঙ্গাদ বেদি, আমির বাসিরের মতন প্রচুর অভিনেতা। ইনসাইড এজ হচ্ছে ক্রিকেট বেটিং এর উপর একটা সিরিজ, যার মধ্যে থ্রিল আছে, পলিটিক্স আছে এবং বিভিন্ন রকম জিনিসপত্র আছে। এটাকে রাখবো আমি 10 নম্বরে। 9 নম্বরে থাকবে হচ্ছে মেড ইন হেভেন। মেড ইন হেভেন হচ্ছে 2019 একটা সিরিজ, এটা মেনলি ড্রামা সিরিজ, একটা সোশ্যাল ড্রামা বলতে পারেন। একটা ওয়েডিং প্ল্যানার কোম্পানি আছে, তাদের বিভিন্ন রকম ক্লায়েন্ট এবং তাদের ইন্টারনাল প্রবলেমস নিয়ে ডিল করা হচ্ছে মেড ইন হেভেন। মেড ইন হেভেনে প্রচুর সোশ্যাল ইস্যুস নিয়ে কথা বলা হয়েছে এবং মেড ইন হেভেনকে আমি রাখবো 9 নম্বরে। 8 নম্বরে থাকবে বন্দিশ ব্যান্ডিটস। বন্দিশ ব্যান্ডিটস 2020 সব থেকে হাইয়েস্ট ভিউজ শোজগুলোর মধ্যে একটা। বন্দিশ ব্যান্ডিটস হচ্ছে একটা মিউজিক্যাল ড্রামা, এখানে ইন্ডিয়ান মিউজিকের প্রচুর নতুন রকম আইডিয়া দেওয়া হয়েছে। বন্দিশ ব্যান্ডিটস এর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে নাসিরউদ্দিন শাহ তার ডিজিটাল ডেবিউ করেছেন বন্দিশ ব্যান্ডিটস এর মাধ্যমে। এরপরে 7 নম্বরে রাখবো পঞ্চায়েত। পঞ্চায়েত টিভিএফ এর একটা সিরিজ, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হয়েছিল। এতে আছে আমাদের সবার প্রিয় জিতু ভাইয়া, মানে জিতেন্দ্র কুমার, এছাড়া রয়েছে নীনা গুপ্তা, রঘুবীর যাদবের মতন অভিনেতারা। পঞ্চায়েত একটা কমেডি সিরিজ, যা একটি গ্রামকে ঘিরে তৈরি। এরপরে 6 নম্বরে থাকবে হচ্ছে পাতাল লোক। পাতাল লোক একটা ক্রাইম ড্রামা সিরিজ, এতে জয়দীপ এলাহাবাদ আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, নীরজ কবি আছেন এবং স্বস্তিকা মুখার্জি আছেন। পাতাল লোকের প্রডিউসার ছিলেন অনুষ্কা শর্মা। পাতাল লোককে ক্রাইম ড্রামা, ক্রাইমের মধ্যে যে মিস্ট্রি ব্যাপারটা ছিল সেটা অন্যান্য সিরিজের থেকে একটু অন্যরকম ছিল, তাই এটিকে আমি 6 নম্বরে রেখেছি। পাতাল লোক হচ্ছে 2020 একটা সিরিজ। এরপরে 5 নম্বরে যে সিরিজটিকে রাখবো, এটাও 2020 একটা সিরিজ, এটা আমার খুব পছন্দের একটি সিরিজ। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কাউকে এই সিরিজটা নিয়ে খুব একটা আলোচনা করতে দেখি না, আর যারা আলোচনা করে তাদের মধ্যে অনেকেরই এটা খুব একটা পছন্দের সিরিজ নয়। সেটা হচ্ছে দি ফরগটেন আর্মি, কবির খানের বানানো সিরিজ। এতে সানি কৌশল আছে এবং দ্য ফরগটেন আর্মিতে শাহরুখ খান ভয়েস ওভার দিয়ে ইন্ট্রোডাকশনটা প্রতিটি এপিসোডে বানিয়েছিলেন। ফরগটেন আর্মি হচ্ছে আমাদের আজাদিন ফৌজের গল্প। ফরগটেন আর্মি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা সিরিজ, এটার অ্যাক্টিং থেকে শুরু করে স্টোরি লাইন সব আমার ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি শোটা খুব একটা হিট করেনি এবং অনেকেরই এটা পছন্দ হয়নি, মিক্সড রিভিউজ পেয়েছিল। এরপরে যাব আমরা 4 নম্বরে। 4 নম্বরে থাকবে ব্রিথ। ব্রিথ সিজন 1 এবং সিজন 2। সিজন 2 মানে ইন্টু দ্য শ্যাডোস। সরি, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। তো 4 নম্বরে হচ্ছে ব্রিথ ইন্টু দ্য শ্যাডোস আর ব্রিথ। ব্রিথ সিজন 1 এসেছিল 2018 সালে, যেটাতে মাধবন ছিলেন, অমিত সাথ ছিলেন, এবং ব্রিথ সিজন 2 মানে ব্রিথ ইন্টু দ্য শ্যাডোস এসেছিল 2020 সালে, যেটাতে অভিষেক বচ্চন ছিলেন এবং এগেন অমিত সাথ ছিলেন। ব্রিদের দুটো সিজনই কেন্দ্র হচ্ছে যে একটা ফাদার এবং তার সন বা ডটারের রিলেশন নিয়ে। এটিও একটি মিস্ট্রি ড্রামা। ব্রিদের সিজন 2টা বিশেষ করে অনেক বেশি পপুলার হয়েছিল, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সিজন 1টা বেশি ভালো লাগে। সেটার সব থেকে বড় কারণ হচ্ছে মাধবনের পারফরমেন্স, কিন্তু অভিষেক বচ্চনের পারফরমেন্সও খুবই ভালো ছিল, তাই জন্য এটাকে রাখবো আমি 4 নম্বরে। 3 নম্বরে যে সিরিজটি থাকবে সেটি হচ্ছে খুবই একটি আন্ডার রেটেড সিরিজ, সেটা হচ্ছে লাখো মে এক।
লাখো মেয়েকে দুটো সিজন আছে অ্যামাজন প্রাইমে, যেটার প্রথম সিজন এসেছিল 2018 সালে এবং সিজন টুটা এসেছিল 2020 সালে। লাখো মেয়েকে প্রথম সিজনে ছিল ঋত্বিক সাহর এবং সিজন টুতে ছিল শ্বেতা ত্রিপাঠি। দুটো গল্প পুরোপুরি আলাদা। প্রথম গল্পটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারিং ইঞ্জিনিয়ারিং এর একটা কোচিং ইনস্টিটিউট নিয়ে এবং সেকেন্ডটা হচ্ছে একটা গ্রামের মেডিকেল ক্যাম্প নিয়ে। সিরিজ এই সিরিজটা এতটা রিয়েলিস্টিক এবং এতটা এতটা বিভিন্ন রকম সোশ্যাল ইস্যুস নিয়ে ডিসকাস করে, ডিল করে, এই সিরিজটা আমি সবাইকে রেকমেন্ড করবো যে দেখুন। কারণ এই সিরিজটা আমি নিজে শিওর যে অনেকে দেখেননি, কারণ এই সিরিজটা নিয়ে আমি কাউকে সেরকম কথা বলতেই শুনি না। এবং লাখো মেয়েকের পর মুভ করবো হচ্ছে 2 নম্বরে, যেটা সবার প্রিয় ফ্যামিলি ম্যান মানুষ বাজপেয়ীর সিরিজ, যেটা 2019 সালে সিজন 1 এসেছিল এবং সিজন 2 এই বছরই আসবে, এতদিনে চলে আসতো বিভিন্ন কারণে আসেনি। ফ্যামিলি ম্যান হচ্ছে আপনার এগেন একটা স্পাই থ্রিলার, যেটা একদম মানে রাজেন ডিকের কাজ ছিল, তো যার ফলে ওদের থ্রিলারগুলোতে একটা কমেডি এলিমেন্ট থাকে, এটাতেও আছে। ফ্যামিলি ম্যান হচ্ছে 2 নম্বরে এবং 1 নম্বরে সবাই জানে মির্জাপুর। মির্জাপুর সবার প্রিয় একটি সিরিজ এবং এটা হচ্ছে মানে এমন একটি সিরিজ যেটার নাম অন্তত সবাই শুনেছেন, এমনকি যারা ওটিটি ফলো করেন না তারাও শুনেছেন। মির্জাপুর নিয়ে নতুন কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ অভিনয় আছে, পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু শর্মা, বিক্রান্ত মাসি, বিজয় বর্মা, শ্বেতা ত্রিপাঠী, প্রচুর অভিনেতারা ভালো ভালো অভিনয় করেছে। তো এইটা ছিল আমার টপ 10 অ্যামাজন প্রাইমের সিরিজ নিয়ে। এছাড়া যে নতুন সিরিজ ছিল এই যে টান্ডাভ, সরি টু সে টান্ডাভ আমার এখনো দেখা হয়নি, তো তাই টান্ডাভকে আমি এখন র্যাঙ্ক দিতে পারলাম না। আরেকটি শো আছে যেটা হচ্ছে ফোর মোর শর্টস। ফোর মোর শর্টস নিয়ে আমি আলোচনা করলাম না, কারণ ফোর মোর শর্টস আমি দেখেছি সিজন 1, সিজন 2 আমি দেখিনি, কারণ ব্যক্তিগতভাবে ওটা আমার খুব একটা পছন্দের সিরিজ নয়, তো সেটা নিয়ে আমি আলোচনা নয় পরে অন্য কোনো একটা ভিডিওতে করব। আজকের মতন এতটুকুনি। তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে, ভালো লেগে থাকলে জানাবেন, কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন, তাহলে আমি আগামী আরও নেটফ্লিক্স, হটস্টার, হইচই বিভিন্ন ওটিটির একটা লিস্ট বানাবো ওয়েব সিরিজের, টপ 10 ওয়েব সিরিজের, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।